হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপুস কর্নার আজ আমি আপনাদের কাছে একটা পিঠের রেসিপি শেয়ার করব প্রথমে হাই ফ্লেমে একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিয়ে দিলাম ঘিটি মেল্ট হওয়ার পর এর মধ্যে আমি দু কাপ এই এই দু কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা আগে আমি জাল করে রেখেছিলাম ঠিক একই মাপে দু কাপ দুধ দিয়ে দুধরা বেশ একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব ঠিক যেন এভাবে উতলে ওঠে তারপর এই কাপেরে এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ো এটা পিঠেটা খুব টেস্টি হয় এবং গন্ধটাও খুব ভালো লাগে অল্প অল্প করে দিতে হবে একসঙ্গে দিয়ে দিলে জমাট বেঁধে যাবে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে রেখে দু মিনিট নাড়াচাড়া করার পর এরকম শক্ত হয়ে এলো খুব বেশি শক্ত করা যাবে না ঠিক এইভাবে এরকম যখন থাকবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আবারও দু মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি এই যে এইভাবে ফ্রাই প্যান থেকে দেখুন উঠে আসছে তারপর আমি একটা প্লেটে ঢেলে নিলাম অল্প গরম থাকা থাকতে থাকতে এটা এভাবে মেখে নিতে হবে বেশ ভালোভাবে মেখে নিতে হবে এই যে দেখুন আমি ঠিক চাপ দিয়ে দিয়ে আমি এইটো মেখে নিচ্ছি ঠিক এইভাবে এই যে দেখুন ঠিক আমার মাখা হয়ে গেছে এটা খেতে অত্যন্ত সুন্দর খুবই ভালো লাগে খুবই টেস্টি হয় তারপর এর থেকে ছোট্ট ছোট্ট বলের আকারে আমি গড়ে নেব ঠিক এইভাবে হাতের মধ্যে দিয়ে গড়িয়ে নিচ্ছি আমি এই সাইজে করছি আপনি ছোট বড় করে নিতে পারেন এই যে দেখুন ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে আমি সব কটায় এভাবে তৈরি করে নিচ্ছি তারপরে এল ফিরে এলাম এই যে দেখুন সব আমি তৈরি করে নিয়েছি আপনি ছোট বড় করে নিতে পারেন তারপর আমি এক লিটার দুধ নিয়ে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এই যে দেখুন ঠিক এইভাবে দুধটা যখন উতলে আসবে এই যে দেখুন যখন দুধটা উপর দিকে উতলে আসছে তখন এর মধ্যে দুটো এলাচি দিলাম এতে গন্ধটা খুবই ভালো আসবে এবং দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এতে দুধটা ঘন হয়ে যাবে এভাবে পাঁচ মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এভাবে কমাগ্রত নাড়তে হবে না হয় তলায় লেগে গেলে টেস্টটা আর ভালো লাগবে না যে দেখুন ঠিক এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে এক বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম শুকনো নারকেল কোড়া দিয়ে পরে এর মধ্যে দিয়ে আবারও দু মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি এতে দুধটা খুব বেশি বেশ ভালো ঘন হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে তারপর আমি তৈরি করে রাখা বলগুলো দিয়ে দিচ্ছি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দেখুন সবকটা বলেই আমি দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি এদি দেখুন দুধটা একেবারেই ঘন হয়ে গেছে তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেবো এই গরমে খেজুর গুড় দিলে দুধটা ছেনা হয়ে যেতে ঠান্ডা হওয়ার পর এর মধ্যে আমি খেজুর গুড় এভাবে ছড়িয়ে দিচ্ছি যেহেতু পিঠেটা খুবই নরম খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে এই যে দেখুন আমার দেওয়া হয়ে গেছে তারপরে একটি চামচের সাহায্যে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনাদেরকে যে একটাই অনুরোধ এই পিঠে পোষ সংক্রান্তিতে অবশ্যই এবার বাড়িতে বানিয়ে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না দেখবেন কেমন হয়েছে খুবই নরম ছোট বাচ্চা থেকে বয়স্ক সকলে খেতে পারবে যে দেখুন তাহলে এই যে যেভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটা প্লেটে তুলে নিলাম এটা আপনার ঠান্ডা হয়ে গেল বলগুলো শক্ত হবে না নরমে থেকে যাবে তাহলে আজকে আসি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন সর্বদা আমার সঙ্গেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং